আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, 1971 সালে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ ও লাখো মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করছি ছোট্ট একটি স্বাধীন দেশ। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা আদৌ কি স্বাধীন দেশে বসবাস করতেছি? আমরা সাধারণ জনতা কোনো না কোনোভাবে এ দেশের কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে বসবাস করতেছি। আমরা মুখ খুলে কিছু বলতে পারি না, আমরা কলম দিয়ে কিছু লিখতে পারি না, আমরা তাদের কাছে জিম্মি হয়ে বসবাস করতেছি। বন্ধুরা, অবাক করা বিষয় হচ্ছে, এই দেশে 18 বছর নিচে কোনো মেয়েকে বিয়ে দিলে জেল কাটতে হয় ওই মেয়ের আম্মা আব্বাকে, কিন্তু 7 বছরের মেয়েকে দর্শন করে ওই দর্শক বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করতেছে, কোনো বিচারই হয় না এই দেশে। এটি এমন একটি দেশ যে দেশে প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিন পত্রিকার পাতায় পাতায় আসছে ধর্ষণের খবর। ধর্ষণটা হয়ে গেছে দেশের একটা রাজ্য। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত রোববার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে রাস্তার পাশে থাকা এক জোফের মধ্যে গণধর্ষণ করে কিছু মানুষরূপী জানোয়ার। দিন দিন এই দেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সন্ধ্যা 6টার সময় এত লোক চক্ষুকে আড়াল করে কিভাবে ঘটলো এই ন্যাক্কারজনক ঘটনা? আর কিছু মানুষ তো বলবেই, দেশ এখন উন্নতশীল। আর রাখুন আপনারা উন্নত, যে দেশে মানুষের জান মাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, সেই দেশে উন্নত দিয়ে কী হবে? কী করব সেই উন্নত? আমরা নিউজে শুনতেছি, ওই যুগ থেকে এবং পার্শ্ববর্তী কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, এবং সংগ্রহ করে কী হবে? এভাবে হাজার হাজার ধর্ষণের মামলা পড়ে আছে থানায়, এবং কি কিছু আসামি অ্যারেস্ট হয়েছে দীর্ঘদিন ধরে জেলখানায় পড়ে আছে, কোনো সাজা পাচ্ছে না। তাই তো দিন দিন কিছু দর্শকরূপী জানোয়াররা বেপরোয়া হয়ে উঠছে আমাদের দেশে। তাই বন্ধুরা, আসুন আমরা একই সাথে ওই দর্শকদের বিরুদ্ধে গর্জে উঠি। দর্শকরা কারো ভাই হতে পারে না, কারো বন্ধু হতে পারে না, কোনো দলের নেতাও কর্মী হতে পারে না। তাই বন্ধুরা, আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি। আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, এবং ওই দর্শকদের কী সাজা হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমরা যদি একসাথে হয়ে না গর্জে উঠে না দাঁড়াই, তাহলে এভাবেই চলতে থাকবে, একদিন আমার এই সোনার বাংলা হারিয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।